তো কলি পোকাটি যেটা আছে এটা বাংলা বেশ ভালো সংখ্যাগত ধর্ম আর কি, মানে যেসব প্রপার্টিগুলো শুধুমাত্র সংখ্যার উপর ডিপেন্ড করে, নাম্বার অফ সলিউট পার্টিকেল আর কি, সলিউট পার্টিকেল নাম্বার উপরে, প্রপার্টিজ হুইচ আর ডিপেন্ডস অন ওনলি অন নাম্বার অফ সলিউট পার্টিকেল, এগুলো হচ্ছে কোয়ালিটি প্রপার্টি। তো যেসব প্রপার্টি শুধুমাত্র সংখ্যার উপর ডিপেন্ড করে নাম্বার উপরে, সেটা হচ্ছে কোয়ালিটি প্রপার্টি। তো কত ধরনের আছে এগুলো? এটা হচ্ছে তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আর অসমোটিক প্রেশার। তো লেখা করে দেখা যাক। তো এইসব প্রপার্টিগুলো পড়ার আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সলিউট পার্টিকেলটা আমরা প্রথমে কিছু ক্রাইটেরিয়া অ্যাড করে নেব, তারপর এই প্রপার্টিগুলো পড়বো, মানে সেটা আইডিয়াল মতো ব্যাপার হবে আর কি। আইডিয়ালি এর আচরণ করলে কীরকম যেরকম হবে সেই প্রপার্টিগুলো দেখে আমরা ইকুয়েশনগুলো বার করবো, পরবর্তীকালে রিয়েল যে ইয়া হয় কী বলে সলিউশন হয় তাদের জন্য আমরা ইকুয়েশন কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখবো আর কি। আর আইডিয়াল হিসেবে যখন করবো তখন যে সলিড পার্টিকুলার নেচারটা হওয়া উচিত নন ইলেকট্রোলাইট হবে, মানে কোনো ভাঙা চলবে না, নন অ্যাসোসিয়েট হবে মানে জুড়ে যাওয়া চলবে না, মানে ডাইমার বা ট্রাইমার হয়ে জুড়ে গেলে বন্ধ হওয়া চলবে না, নন ভোলাটাইল হবে মানে ভোলাটাইল হবে না আর কি, উদ্বায়ী হবে না, সলিড সলিড হতে হবে, কারণ সলিড সলিড হলে ভোলাটাইল নেচারটা এমনিতেই কম থাকে। আসা যাক যে প্রপার্টিগুলো, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, দেখো যখন পিওর ওয়াটার এখানে ছিল মনে করো এই কন্টেনার আছে, পিওর ওয়াটার আছে, ও যে ভেপার প্রেশার দিচ্ছিল যে পিনট, যখন ওইখানে আমরা সলিউট পার্টিকেল অ্যাড করলাম আফটার রেডিং সলিউট কী হবে, সলিউট পার্টিকেলটা ওইখানে উপরে সারফেসগুলো দখল করবে কিছুটা, উপর কোনো ভিতরেও মিশবে, তো উপরে সারফেসে সলিউট পার্টিকেল যেখানে আসবে আর কি, সলভেন্ট মলিকুল ভেপারে যাবে ঠিক আছে, কিন্তু সলিডগুলো ভেপারে যাবে না, কারণ সলিউটটা আমরা কী নিয়েছি, নন ভোলাটাইল নিয়েছি, যদি সলিউটটা নন ভোলাটাইল নিয়েছি তাহলে ওরা তো ভেপারে যাবে না, শুধুমাত্র সলভেন্ট মলিকুল ভেপারে যাবে। তাহলে আগে যে প্রেশারটা দিচ্ছিল সলভেন্ট মলিকুল উপরে সারফেস, ধরো আমাদের 100টা সলভেন্ট মলিকুল ছিল, 100 জন মিলে প্রেশার দিচ্ছিল, আমার ভেপার প্রেশার পাচ্ছিলাম ওই টেম্পারেচারে, কিন্তু এখন তো 100 জন প্রেশার দিচ্ছে না, ধরো 60 জন প্রেশার দিচ্ছে, যদি 60 জন প্রেশার দেয় তার প্রেশারটা অবশ্যই কম হবে, সেম টেম্পারেচার ভেপার প্রেশারটা কমে গেল, এটা বলা হয় লোয়ারিং অফ ভেপার প্রেশার। কতটা কমলো? আগে ছিল পিনট মনে করো, এখন হলো পি, তাহলে কমলো কত? পিনট মাইনাস পি। আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারটা কী? রিলেটিভলি কত কমলো? পিনট মাইনাস পি বাই পিনট, মানে আগে যেটা ছিল তার স্পিড কতটা কমলো? পিনট মাইনাস পি বাই পিনট। খেয়াল রাখবে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারটা কিন্তু কোয়ালিটি প্রপার্টি, লোয়ারিং অফ ভেপার প্রেশার কোয়ালিটি প্রপার্টি কিন্তু নয়। রাউলস লো কী বলছে যে পিনট মাইনাস পি বাই পিনট ইজিকাল হবে এক্স টু, অর্থাৎ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইজিকাল হবে এক্স টু, এটা রাউলসের গল্প অনুযায়ী, ঠিক আছে। এই লটা আগে একটা ল আমরা দেখেছিলাম রাউল্টের, যে যেখানে পিএ ইজিকাল ছিল এক্স এ পিএ নট, এই ল আর এই ল সেম, আলাদা কিছুই নয়, দেখো এটা চেঞ্জ করে নিয়ে আসা যাবে। ধরো পিনট মাইনাস পি বাই পিনটটা আমরা এরকম করে লিখছি, পিনট বাই পিনট ইজিকাল টু ওয়ান মাইনাস পি বাই পিনট, পি বাই পিনট রইলো এখানে এক্স টু রইলো, পি বাই পিনট ইজিকাল টু ওয়ান মাইনাস এক্স টু করলাম, তাহলে পি বাই পিনট ইজিকাল টু হবে এক্স ওয়ান, তাহলে পি ওয়ান হবে কি, পি ইজিকাল টু হবে এক্স ওয়ান পি ওয়ান নট। এটাই তো দেখো আমাদের সেই যেটা আগে পড়েছিলাম ভেপার প্রেশারের যেটা লোয়ারিং সেই ফর্মুলাটাই, পি ইজিকাল টু এক্স এ পি নট, সেটাই রইল। কজটা কি? এই যেটা বললাম সেই কজটা এখানে লিখে আছে, আর এখানে বলছি না, কজটা বার দেখিয়ে নিতে পারো। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার আউটসেল ল যেটা সেটা ওইখানে লিখে আছে, যেটা মুখে বললাম, গ্রাফটা দেখো ভেপার প্রেশার ভাষা টেম্পারেচার গ্রাফ হয়, তো ওইখানে যখন পিওর সলভেন্ট আছে তার গ্রাফটা মনে করো এটা, সলিউশন যেটা আছে তার গ্রাফটা মনে করো এটা, তো পিনট যেটা পার্টিকুলার কোনো টেম্পারেচার দেখা হয়, ধরো পিওর সলভেন্টের ভেপার প্রেশার হচ্ছে এখানে যেটা পিনট, এটা সলিউশন ভেপার প্রেশার অবশ্যই ওর কমে থাকবে, তাই জন্য ওর ভেপার প্রেশার দেখো ওই টেম্পারেচার এখানে, মানে পার্টিকুলার এই টেম্পারেচার আমরা দেখি সলিউশনের ভেপার প্রেশারটা এই জায়গাটাতে এইখানে, সেখানে সলভেন্টের ভেপার প্রেশার কত? পিওর সলভেন্টের সেখানে ভেপার প্রেশার কিন্তু এটা, তার মানে সলিউশন ভেপার প্রেশারটা অবশ্যই কম আর এই সল ভেপার প্রেশারটা অবশ্যই বেশি পিওর সলভেন্টের। আসা যাক নেক্সট বলবো, এটা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, আর কোয়ালিটি প্রপার্টি আছে এলিভেশন, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কী বলছে, যখন পিওর সলভেন্ট ছিল তখন যে বয়লিং পয়েন্ট শো করছিলো, যখন সলিউট পার্টিকেল অ্যাড করে দেবো ওর বয়লিং পয়েন্ট বেড়ে যাবে, কারণ যদি বলো কী জন্যে, এটা বুঝতে তার আগে বুঝে যেটা বয়লিং পয়েন্ট কী, বয়লিং পয়েন্ট কী, বয়লিং পয়েন্ট হচ্ছে লিকুইড স্টেজ আছে মনে করো, লিকুইড থেকে ভেপারে যাবে,
তো আমরা হিট দিচ্ছি, হিট দিলেও ভেপার যাবে আর কি। তো ভেপারও তখনই যেতে পারবে যদি আমাদের যে অ্যাটমসফিয়ারিক প্রেশার 180 যেটা আমাদের সবসময় কাজ করছে, নিচের লিকুইড মলিকুলগুলো, ধরো এখানে যেমন 100 মলিকুল টেম্পারেচার আমরা দিচ্ছি, যেমন টেম্পারেচার দেবো মলিকুলগুলো এক্সাইটেড হবে, ওদের এনার্জি বাড়বে, এনার্জি বেড়ে যাবে, ওরা চাইবে ভেপারে যেতে। তো ভেপাররা তখনই যেতে পারবে যদি ভেপারের 180 প্রেশারটা যেটা অ্যাটমসফিয়ার সঙ্গে কাজ করছে ওটা যদি ওভারকাম করতে পারে তবেই ভেপারে যাবে, আর না হলে কিন্তু যাবে না। তাহলে ওদের ধরো আগে যখন পিওর সলভেন্ট ছিল মানে তখন বয়েল করবে আর কি, যখন ভেপার যাবে তখন ওরা বয়েল করবে, তার পর্যন্ত বয়েল পর্যন্ত করবে না। তাহলে 180 প্রেশার যদি ওভারকাম করে তাহলে সেটা বয়েলিং পয়েন্ট তখন রিচ করবে, আর না রিচ করবে না। যে মিনিমাম টেম্পারেচারে সলিউশন বা সলভেন্টের ভেপার প্রেশারটা, সাবস্টেন্সের ভেপার প্রেশারটা 180 প্রেশারটাকে ওভারকাম করার মতো উপযুক্ত হয়, সেই টেম্পারেচার হচ্ছে বয়েলিং পয়েন্ট। মিনিমাম যে টেম্পারেচারটা আর কি সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। তো ধরো পিওর সলভেন্ট ছিল, পিওর ওয়াটার ছিল, ও 100 সেন্টিগ্রেডের মধ্যে বয়েল করছিল, এখন যখন সলিড পার্টিকেল অ্যাড করে দিলাম সারফেসে, সলভেন্টের সঙ্গে সলিড পার্টিকেলও মিশে গেল, তো সলিড পার্টিকেল দিয়ে একটু বললাম ভেপারে যাবে না। এখন উপরে সারফেস শুধুমাত্র আছে কি সলভেন্ট মলিকুল, তাহলে সলভেন্ট মলিকুল যে প্রেশারটা দেবে এখানে সেই প্রেশারটা কিন্তু পিওর সলভেন্ট থেকে অবশ্যই কম হবে। কারণ পিওর সলভেন্ট থেকে ভেপারে যদি কম দেয় তাহলে 180 প্রেশারটাকে আগে ও যে টেম্পারেচারে ওভারকাম করতে পারছিল এখন সেই টেম্পারেচার ওভারকাম করতে পারবে না। কারণ ওই টেম্পারেচার আগে মনে করো উপরে সারফেসে 100 মলিকুল ছিল, 100 মলিকুল যে প্রেশারটা দিয়ে ওভারকাম করছিল এখন সেখানে উপরে সারফেসে মাত্র 60 মলিকুল আছে, তো 60 মলিকুলের ওই টেম্পারেচারে যে প্রেশারটা শো করবে সেটা কখনোই 180 ওভারকাম করতে পারবে না। তো যদি ওকে ওভারকাম করতেই হয় ওই 180 প্রেশারটাকে, কী করতে হবে আমাদের, টেম্পারেচার বাড়াতে হবে। টেম্পারেচার বাড়িয়ে 100 থেকে 110 করলাম তখনও বয়েল করবে, মানে অর্থাৎ বলতে পারো তুমি বয়েলিং পয়েন্টটা বাড়ছে। আগে যেটা 100 ডিগ্রিতে বয়েল করছিলো এখন সেটাই সলিউশন থাকা অবস্থায় 110 মনে করে বয়েল করছে, তাহলে বয়েলিং পয়েন্ট বাড়ছে, এটা হচ্ছে রিভিশন অফ বয়েলিং পয়েন্ট। কজ যেটা বললাম সেটা এখানে লিখে আছে, খেয়াল শুধুমাত্র সলভেন্ট মলিকুল বয়েল করে, রাউলস ল অফ এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, কোনো সলভেন্টে সলিড নন নিউট্রালাইট যেটা বলছিলাম আর কি ওটা অ্যাড করা হলে সেটা হবে ওই রাউলসের লয়ের গল্প অনুযায়ী ডেল টিভি, যেটা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট ঘটছে সেটা ভেরিয়াস হবে এম মোরালিটি অফ দ্য সলিউশন। ডেল টিভিটা কি, ডেল টিভি ইজিক্যাল হবে টিভি মাইনাস টিভি নট, কিন্তু মানে সবসময় আমরা তো বলে দিচ্ছি এলিভেশন ঘটবে বলে, তাহলে এলিভেশন ঘটবে মানে বাড়বে, তাহলে আগে যেটা বয়েল হচ্ছিল সেটার থেকে আগে পরটা বেশি হবে, মানে পরটারও বয়েল হবে, ঠিক আছে। মানে আগে বয়েল করছে টিভি নটে, এখন সেটা বয়েল করছে টিভিতে, আর পরে বয়েল নোট অবশ্যই বেশি হবে, এটা বয়েলই করবে না, যেহেতু আমরা এলিভেশন বলেছি তাহলে প্লাস করতে হলে এটা করতে হবে। অ্যাকর্ডিং টু লাউডস ল কী বলছে, ডেল টিভি ভেরি জাস্ট সেম, তার মানে হবে ইকুয়াল করতে যাই আমরা, ডেল টিভি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। তো ডেল টিভি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম যদি হয়, ডেল টিভি ইজ ইকুয়াল কেবি ইন্টু এম, এমটা যেটা সেটা ছিল মোরালিটি অফ দ্য সলিউশন, কিন্তু কোনটা কীটা আমরা একটু খেয়াল রাখবে, কেবিটা ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট, স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক মালা করলে ইবিলিওস্কোপিক। তো ডেল কেবির কিন্তু এখানে একটা ফর্মুলা আছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে, কেবি ইজ ইকুয়াল টু কী বলছে, আর টিভি নট তা স্কোয়ার বাই 1000 ইন্টু এলভি, এলভিটা হ্যাঁ আর যেটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট তো বটেই, টিভি নটটা কি পিওর সলভেন্টের বয়েলিং পয়েন্ট, এখানে 1000 যা আছে আছে, এলভি হচ্ছে কি লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন পার গ্রাম, এই লক্ষ্য করো লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন পার গ্রাম। যেমন ওয়াটারের ক্ষেত্রে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন কত হবে ভেপারের জন্যে, 540 ক্যালোরি পার গ্রাম হয় যেটা ওয়াটারের ক্ষেত্রে, তো এটা লেটেন্ট ভেপোরাইজেশন পার গ্রামে যখন করবো তখন এরমভাবে বেরোবে আর কি। যদি এটা আমরা ধরো উপরও মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করি আর নিচেও মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী হবে, উপরটা হয়ে যাবে এম আর টিভি নট তা স্কোয়ার, আর নিচে হবে 1000 ইন্টু এলভি ইন্টু এম, মানে এনথালপি অফ ভেপোরাইজেশন এটা পাওয়া যাবে। কারণ পার মোলে হিসাবটা আসছে, তখন 1 গ্রামের জন্য যদি 540 ক্যালোরি লাগে, ফর 1 গ্রামের জন্য যদি 540 ক্যালোরি আমাদের হিট লাগে লেটেন্ট হিট আর কি লিনতাপ যেটা, তাহলে 18 গ্রামের জন্য যেটা লাগবে 540 ইন্টু 18, এটা তো পার মোলের জন্য হলো, পার মোলের জন্য যখন বার করছি এটা বলা হবে এনথালপি অফ ভেপোরাইজেশন পার মোল আর কি, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন পার মোল, এটা এলএইচ ভেপোরাইজেশনটা হবে 1 গ্রামের জন্য 540 আর 500। হ্যাঁ ঠিক আছে, তো ডেল টিভি যেটা হবে,
কেবি যেটা ফ্যাক্টর আছে হচ্ছে কেবি ডিপেন্ডস অনলি অন সলভেন্ট নেচার, এই পয়েন্টগুলো খেয়াল রাখবে। কেবি কার উপর ডিপেন্ড করে? কেবি ডিপেন্ড হচ্ছে অনলি অন সলভেন্ট নেচার, সলভেন্ট নেচার উপর ডিপেন্ড করে, অন্য কিছুর উপর কিন্তু আর ডিপেন্ড করে নি। এটা আর তারপর যেটা আসবে সেটা হচ্ছে এটা কেবির ইউনিটটা জিজ্ঞাসা করে, ডেল্টা বি সমান কেবি ইন্টু এম, কেবি ইজ ইকুয়াল টু কি ডেল্টা বি বাই এম, ইউনিট অফ কেবি কী হবে? ডেল্টা বি যেটা কেলভিন, মোলালিটি হচ্ছে মোল পার কেজি, মোল কেজি ইনভার্স, তো ইউনিট অফ কেবি কী হবে? কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে। এর যে কেবির ইউনিট 1000 গ্রাম সলভেন্টের ক্ষেত্রে, এটা না জানলে অবশ্যই অসুবিধা নাই, 1000 গ্রাম সলভেন্টের ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখা, যেটা বলছি যদি কেবির ভ্যালু 0.515 হয়, 100 গ্রাম সলভেন্টের ক্ষেত্রে কেবির ভ্যালু হবে 5.15, এমনটা করে দিবেন যে 1000 গ্রামের জন্য যদি 0.515 হচ্ছে, যখন 100 গ্রাম করছি তখন 10 গুণ কমে যাবে, 10 গুণ এটা কমবে না, 10 গুণ বাড়বে। তার কারণটা কী দেখো, ধরো আগে 1000 গ্রাম সলভেন্ট ছিল এখানে, 1000 গ্রাম সলভেন্টের মধ্যে এন মোল আমার এখানে সলিউট আছে, এখন সেখানে করলাম কি এন মোল সলিউটেই আছে কিন্তু সলভেন্ট আছে 100 গ্রাম। আগে 1000 গ্রাম সলভেন্ট ছিল, সেখানে এখন সলভেন্ট হচ্ছে মাত্র 100 গ্রাম, তাহলে ওর মোরালিটি আগের তুলনায় তো 10 গুণ বাড়বে। মোরালিটি যখন বেড়ে যাবে তাহলে ডেল্টা বি ভ্যালুটা বাড়বে, আর ডেল্টা বি বাড়লে তার মানে কেবিটা বাড়ছে বলতে পারো, ঠিক আছে। রেসপন্স করে এটা বোঝা যাবে, বুঝা গেছে? ঠিক আছে, একটু খেয়াল রাখবে আর কি। নেক্সট চলো দেখা যাক, যেটা এটা গ্রাফটা একবার দেখো, পিওর সলভেন্টের ভেপার প্রেশার সেটা হচ্ছে এটা, পিওর সলভেন্টের সলিউশনের ভেপার প্রেশার কী হয় ওর থেকে কম থাকে, তো গ্রাফটা নিচে আছে। যখন 180 প্রেশারটাকে রিচ করতে পারে তখন বয়েল করে, তো 180 প্রেশারটাকে পিওর সলভেন্টে দেখো রিচ করছে কোনখানে, এই টেম্পারেচারে, সলিউশন রিচ করছে কোনখানে, এই টেম্পারেচারে, এটা হচ্ছে টিবি নট, এ হচ্ছে টিবি। তাহলে যেটা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট হলো, টিবি হলো পরে আর টিবি নট ছিল, মানে ডেল টিবি যে কেসটা সেটা চাইটা, এই যে গ্রাফটা আর কি। নেক্সট চলে আসা যায় ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজ গ্রহণ করবে, দেখো পিওর সলভেন্ট ফ্রিজ যখন করবে যেটা আছে আর কি, মানে লিকুইড থেকে ও সলিড ফর্মে যাবে আর কি। তো জেনারেলি যদি আমরা ওয়াটারের গল্পই বলি, ওয়াটার কতই ফ্রিজ করে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রিজ করে, ওয়াটার 0 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ফ্রিজ করবে। তো ওয়াটার 0 ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রিজ করে, যখন তুমি ওয়াটারের সঙ্গে আবার NaCl বা কোনো সলিড অ্যাড করে দেবে তখন কী হবে, ওর কিন্তু যেটা ফ্রিজিং পয়েন্ট ছিল, যেটা জিরোতে ফ্রিজ করছিল, ওটা কিন্তু কমে গিয়ে হয়তো -5 -10 এরকম কিছুটা হতে পারে। তো এর কারণটা কী, ফ্রিজিং পয়েন্টটা কমে কী জন্য সলিড অ্যাড করলে? ব্যাপারটাই কি, এটা গ্রাফ থেকে সবথেকে ভালো বোঝা যাবে, এটা গ্রাফটা লক্ষ্য করো, এটা ধরো সলিডের গ্রাফ, এটা হচ্ছে লিকুইডের গ্রাফ। তো সলিড আর লিকুইড মিট করছে এই পয়েন্টে এসে, ঠিক আছে, এটা ধরো লিকুইডেরটা আর কি, এটা লিকুইডের গ্রাফ, এটা সলিড, সলিডটা আমি এটা সলিডের লাইন ধরো, এ লক্ষ্য করো ঠিক করে, লিকুইডের যেটা আছে তুমি যখন পিওর সলভেন্টের জন্য দেখবে এই গ্রাফটা টাচ করছে এই জায়গাতে, দেখো তো লিকুইডটা যখন সলিডের কাছে জাস্ট টাচ করছে আর কি সলিড লাইনটাকে, সেটা হচ্ছে এই টেম্পারেচার, টেম্পারেচার কত, এটা হচ্ছে টিএফ নট। কিন্তু সলিউশন যদি দেখো, যদি ওইটা কিন্তু টাচ করছে কোনখানে, এইখানে যেটা টিএফ, তাহলে আগে যেটা টাচ হচ্ছিলো টিএফ নট, তার তুলনায় টিএফটা কিন্তু কম আছে। লিকুইডটা যখন সলিড ফর্মে চলে আসে তখনই তো ফ্রিজ করে, তো লিকুইডটা পিওর সলভেন্টের ক্ষেত্রে ফ্রিজ করছে এই পয়েন্টে, কিন্তু ধরো সলিউশনটা তো নিচেই থাকবে, সলিউশনটা কিন্তু সলিডটাকে টাচ করছে এই পয়েন্টে এসে, তার মানে ফ্রিজিং পয়েন্ট আগের তুলনায় কমে যাবে, এটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আর রাউল্ড এইডেটের যে লটা দিয়েছিল সেই কীরকম ল, ডেল টিএফ ইজ ইকুয়াল টু ডেল টিএফ ভেরি আছে এম আর কি, ডেল টিএফ ইজ ইকুয়াল টু করলে কী হবে, কেএফ ইন্টু এম, ডেল টিএফ সমান কেএফ ইন্টু এম, কেএফ যেটা সেটা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা আছে, টিএফ নট পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট, এটা এলএফ যেটা, এটা যখন হ্যাঁ ডেল্টিএফের কেসটা বলছিলাম, ডেল্টিএফের কেসটা হবে কি,
এটা কিন্তু বেসি ডি মাইনাস কম টিএফ নট মাইনাস কিন্তু টিএফ হবে, সেটা হচ্ছে ডেল টিএফ। ডিফারেন্স লক্ষ্য করবে যখন টিবি ডেল টিবি করেছিলাম, ডেল টিবি সঙ্গে টিবি মাইনাস টিবি নট করেছিলাম, বেশিটা মাইনাস কমটা। ডেল টিএফ যখন করছি তখনও কিন্তু বেশিটা মাইনাস কমটাই করছি, কারণ পরে তো কমে যাচ্ছে। আর অলরেডি আমরা বলে দিচ্ছি যে এটা এখানে ডিপ্রেশন ঘটবে, এবার কতটা ডিপ্রেশন তোমার করতে গেলে বেশিটা মাইনাস কমটা করতে হবে, মানে টিএফ নট মাইনাস টিএফ করতে হবে। দুটো কেস কিন্তু আলাদা, যখন ডাটা বসাবে কেয়ারফুলিগুলো বসাবে, এটা মনে হচ্ছে ছোটো জিনিস কিন্তু পরীক্ষা এটি ভুলগুলো করে দিয়ে আসবে। সিম্পল জিনিসে ভুল বেশি হয় আর তখন দুঃখটা সবচেয়ে বেশি হয়। কেএফ যেটা হচ্ছে ফর্মুলা আগেরটার মতোই হবে, ডেল্টা সমান কেএফ ইনটু এম, কেএফ ইজ ইকুয়াল টু আর টিএফ নট কাজ করবে 1000 ইনটু এলএফ। কেএফ ওপর আমরা মূলকের মাস দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচে মূলকের মাস দিয়ে মাল্টিপ্লাই করছি, ওপর দিয়ে মাল্টিপ্লাই মাস দিয়ে মাল্টিপ্লাই করছি, এম আর টিএফ নট কাজ স্কোয়ার আর 1000 ইনটু ওই যে এলএফ যেটা বলছিলাম, ল্যাটেন্ট হিট অফ ফিউশন পার গ্রাম, ল্যাটেন্ট হিট অফ ফিউশন পার গ্রাম, এটা পার গ্রাম জুড়ে দেবে। যেমন ওয়াটারের ক্ষেত্রে কী হয়, 80 ক্যালোরি পার গ্রাম, পার গ্রামে আগেরটার মতোই গল্প। তারপর আমরা কী করছি, উপরে মৌলিক দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচে মৌলিক মাসে মাল্টিপ্লাই করছি, উপর যখন মৌলিক মাসে মাল্টিপ্লাই করছি হচ্ছে কি এম আর টিএফ নট তার স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে কি এলএফকে মৌলিক মাসে গুণ করতে এনথ্যালপি অফ ফিউশন পার মোল হয়ে যাচ্ছে। ওই একটা মন যেটা বলছিলাম আর কি, 1 গ্রাম ওয়াটারের জন্য যদি 80 ক্যালোরি লাগে, 18 গ্রামের জন্য কত লাগবে, 18 ইনটু 18, যেটা পাওয়া যাবে সেটা অ্যাকচুয়ালি 18 গ্রামের জন্য করলাম, মানে কি 1 মোলের জন্য করলাম, তাহলে সেটা হবে এটা ডেলিজ এফ আর কি। কেএফ অনলি ডিপেন্ডস অন সলভেন্ট নেচার, কেএফ শুধুমাত্র সলভেন্ট নেচার উপর ডিপেন্ড করে, আগেরটার মতোই। যেখানে সেই কেএইচটা ছিল হেনরিস কনস্ট্যান্ট, কেএইচ কিন্তু সলভেন্ট নেচার, সলিউট নেচার, টেম্পারেচার তিনটে জিনিস উপর ডিপেন্ড করেছিল, সেখানে কেএফ কিন্তু ডিপেন্ডস অনলি অন সলভেন্ট নেচার, বা কেবিটাও ডিপেন্ডস অনলি অন সলভেন্ট নেচার, কিন্তু কেএইচের কেসটা খেয়াল রাখবে যে হেনরিস কনস্ট্যান্ট কিন্তু সলভেন্ট সলিউট, হেনরিস কনস্ট্যান্ট যেটা কেএইচ ডিপেন্ড করবে কার উপরে, কেজ ডিপেন্ড করে সলভেন্ট নেচারের উপরেও, সলিড নেচারের উপরেও আর টেম্পারেচার উপরে আর কি। ডেল টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইনটু এম, কেএফ ইজ ইকুয়াল টু কি হবে, ডেল টিএফ বাই এম, ইউনিট অফ কেএফ যদি করা হয়, ডেল টিএফ হচ্ছে কে, এম যেটা হচ্ছে মোরালিটি সেটা হবে কি মোল পার কেজি, তাহলে মোল কেজি ইউনিভার্স, তাহলে ইউনিট অফ কেএফ কী হবে, কেলভিন কেজি মোল ইউনিভার্স, ঠিক আছে। এইটা কেএফ এর আগের মতোই গল্প, যদি তুমি 1000 গ্রামের জন্য কে ভ্যালু 0.15 দেখো, 100 গ্রামের জন্য কত হবে, কে ভ্যালু হবে 1.5 কেলভিন কেজি মোল ইউনিভার্স, মানে 10 গুণ কমবে নাই, 10 গুণ ঘুরে বেড়ে যাবে। আগের মতোই গল্প, আগে ধরো 1000 গ্রাম সলভেন্ট ছিল, সেখানে ধরো এন মোল সলিউট ছিল, আর এখন সেখানে 100 গ্রাম সলভেন্ট আছে, সেখানে এন মোলই সলিউট আছে, তাহলে মোলারিটি তো বেড়ে যাবে, যখন মোলারিটি বেড়ে যাবে তখন সেটা এটাও বেড়ে যাবে আর কি, ওই কী বলে কেভের ভ্যালুটাও তখন বেড়ে যাবে। দেখুন আসা যেটা অসমোটিক প্রেশার, অসমোটিক প্রেশার কী বলছে দেখো, লোয়ার কনসেন্ট্রেশন থেকে সলভেন্ট মলিকুল হায়ার কনসেন্ট্রেশন থেকে পাস হয়, এটাকে জানতে মাঝেখানে থাকে কি সেমি পারমিএবল মেমব্রেন, যেটা এসপিএম যেটা সঙ্গে লিখে আছে আর কি, তো সলভেন্ট মলিকুল পাস হবে এখানে। লোয়ার কনসেন্ট মানে কি, তুমি ধরতে পারো প্রায় পিওর সলভেন্ট ওটা, কারণ কনসেন্ট্রেশন খুব কম, সেটা প্রায় পিওর সলভেন্টের মতো আচরণ করবে। হায়ার কনসেন্ট্রেশন মানে কি, সেটা হচ্ছে সলিউশন ধরতে পারো, তো পিওর সলভেন্টের জন্যে ওটা হচ্ছে পিওর সলভেন্টের ক্ষেত্রে কেমিক্যাল পোটেন্সিয়াল মিউ নট হয়। যদি বলো কেমিক্যাল পোটেন্সিয়ালটা কি, কেমিক্যাল পোটেন্সিয়াল হচ্ছে ডেল জি বাই ডেল এন অ্যাট কনস্ট্যান্ট টি এন পি, পার মোলে যেটা গিভস পি এনার্জি হয় সেটা হচ্ছে মিউ, যেটা কেমিক্যাল পোটেন্সিয়াল। খুব বেশি না জানেও চলবে, কোনো অসুবিধা নাই অবশ্য, বলতে পারছি না, ডেল জি বাই ডেল এন অ্যাট কনস্ট্যান্ট টি পি, এটা হচ্ছে মিউ। মিউ এই ক্ষেত্রে দেখো পিওর সলভেন্টের ক্ষেত্রে মিউ নট হবে, আর সলিউশন ক্ষেত্রে ধরো মিউ হবে, তো পিওর সলভেন্টের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে পোটেন্সিয়াল বেশি হয়, আর সলিউশন ক্ষেত্রে পোটেন্সিয়াল কম হয়, তাহলে মিউ নট বেশি হবে দেন মিউ। আর ফিজিক্সের গল্প যেরকম হয়, হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়াল দিকে সলভ যায় আর কি, ইলেকট্রিক বলে যায় বলে, এক্ষেত্রে আমরা ক্ষেত্রে কী হবে, পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে সলভেন্ট মলিকুল পাস হবে, কারণ পিওর সলভেন্টের অসমোটিক প্রেশার বা সরি কেমিক্যাল পোটেন্সিয়াল বেশি আছে, আর সলিউশনের কেমিক্যাল পোটেন্সিয়াল কম আছে। অসমোসিস যেটা কস যেটা বললাম সেটা এখানে লিখে আছে, ভাষাটা দেখতে পারো চাইলে, এই জিনিসটা লক্ষ্য করো, এখানে ধরো সলিউশন আছে এই দিকটাতে, এই সাইডে পিওর সলভেন্ট আছে, মাঝখানে সেমি পারমিয়াবল মেমব্রেন রাখা আছে, এই সাইড দিকে সলিড মলিকুল পাস হতে চাইছে, এখানে পিস্টন আছে,
ঠিক আছে, অসমোটিক প্রেশার পাই মনে করো এটা, তো সলিড মলিকুল যেটা প্রেশার দিবে যাওয়ার জন্য এদিক থেকে এদিকে আর কি, সেটা হচ্ছে অসমোটিক প্রেশার। তো অসমোটিক প্রেশার এমনিতে ক্যালকুলেট করা যায় না, সেদিন আমরা করেছি কি ওই পিস্টনটা চাপিয়েছি, পিস্টনটা প্রেশার বাইরে থেকে এক্সটার্নাল প্রেশার আমরা দিচ্ছি পি এক্সটার্নাল যেটা এটা, তো যদি দেখো পি এক্সটার্নালের থেকে পায়ের ভ্যালু বেশি থাকে তখন কি হবে, পি এক্সটার্নাল থেকে পায়ের ভ্যালু বেশি হলে সলিড মলিকুল পাস হবে, মানে অসমোসিসটা ঘটবে, ঠিক আছে। যদি পাই গ্রেটার দেন পি এক্সটার্নাল হয় তার মানে অসমোসিসটা ওকার, কিন্তু পাই যখন পি এক্সটার্নাল সমান হয়ে যাবে তখন অসমোসিসটা পুরোপুরি স্টপ হয়ে যাবে, আর যদি উল্টো হয়ে যায় পাই থেকে পি এক্সটার্নাল বেশি হয়ে যায় তখন হয়ে যাবে রিভার্স অসমোসিস, ঠিক আছে। এই কেস আর কি, অসমোটিক প্রেশার যখন ডেফিনেশন লেখা হয় ডেফিনেশন এখান থেকে লেখা হয় যে এক্সটার্নাল প্রেশারটা অ্যাপ্লাই করলে অসমোসিস স্টপ হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের অসমোটিক প্রেশার। চলো এই ইকুয়েশনগুলো দেখলে আর কি, সরি ভেন্টোভের রিলেটেড ইকুয়েশন আমরা দেখতে হবে অসমোটিক প্রেশার রিলেটেড। তো ফার্স্ট ল কী বলছে, পাই ভেরিয়াস সি যেটা অসমোটিক প্রেশার ভেরিয়াস হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, পাই ভেরিয়াস টি মানে অসমোটিক প্রেশার যেটা টি এর সঙ্গে প্রপোর্শনাল, টেম্পারেচার যত বাড়বে তত অসমোটিক প্রেশার বাড়বে, তাহলে কম্বাইন করলে কী হবে পাই ভেরিয়াস হবে সি টি, আর এটা যখন আমরা প্রপোর্শনাল তৈরি দিয়ে ইকুয়াল আনবো তখন কেটা আসবে পাই কেলু কে সি টি, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে কি কেয়ের ভ্যালুটা পাইয়ের ভ্যালুর সাথে সমান, যেহেতু কেয়ের ভ্যালুটা পাইয়ের ভ্যালুর সঙ্গে সমান সেই জন্য আমরা পাই কেলু ইউজ করবো কি পাই কেলু সি আর টি, পাই ইজ হবে কি সি আর টি। এখানে যেটা বলা সেটা হচ্ছে আর এর ইউনিটটা যেটা বসাবে খেয়াল রাখবে সেটা 0.082, নর্মালি আর এর ইউনিটটা আমরা কী করি হয় 2 kmol/s বা 8.314 এসআই হলে, কিন্তু এক্ষেত্রে আমার 0.082 বসবে কারণ পাইটা হচ্ছে প্রেশার ইউনিটে আছে, তাহলে আটটাও প্রেশার ইউনিটেই যাবে, ঠিক আছে। এই কেস আর কি, অসমোটিক প্রেশার ইউনিটে পাই আছে, আর একটা জিনিস পড়া আছে দাও দেখ মিনিট, দেখো দুটা কন্টেন্ট আছে মনে করো, অসমোটিক প্রেশার যেটা এ ধর এর অসমোটিক প্রেশার পাই আর এখানে বি একটা সলিউশন আছে তার অসমোটিক প্রেশার হচ্ছে পাই ড্যাশ, এই পাই ইজ ইকুয়াল টু পাই ড্যাশ হয় দেন এ এন্ড বি আর আইসোটোনিক উইথ ইচ আদার, এক অপরের সঙ্গে আইসোটোনিক হবে মানে পাই ইজ ইকুয়াল টু পাই ড্যাশ হয়, যদি পাইটা গ্রেটার দেন হয় পাই ড্যাশের থেকে তাহলে যে বেশি সে হবে হাইপারটনিক অন্যটার রেসপেক্ট আর কি, তাহলে এইখানে এর তো মনে করো পাই ছিল তো, তো এ ইজ হাইপারটনিক উইথ রেসপেক্ট টু বি, যদি আর বি ইজ হাইপোটনিক উইথ রেসপেক্ট টু এ, ঠিক আছে। নেক্সট হলো দেখা যাক একটা এটা এটা কন্টেনার আছে, কন্টেনার আছে মনে করো এটা হচ্ছে ধরো একটা কন্টেনার সলিউশন আছে, সলিউশনটার কনসেন্ট্রেশন 0.5% আর আরবিসি যেটা এখানে ডোবানো আছে মনে করো তারা কনসেনট্রেশন 0.84%, তো আরবিসি এক্ষেত্রে কনসেনট্রেশনটা বেশি আছে আর আরবিসি হবে হাইপারটনিক উইথ রেসপেক্ট টু সলিউশনটা আর কি, তো সলিউশন রেসপেক্ট যদি হাইপারটনিক হয় আমাদের অসমোসিসের গল্প অনুযায়ী কি লোয়ার কনসেনট্রেশন থেকে হায়ার কনসেনট্রেশন দিকে পাস হয়, তার মানে 0.5% যেটা সলিউশনটার কনসেনট্রেশন আছে সেখান থেকে সলভেন্ট মলিকুল আরবিসির মধ্যে দিয়ে ঢুকবে, আর আরবিসি ঢুকলে আরবিসি আস্তে আস্তে ফুলে যাবে, ফুলে গিয়ে ফেঁপে গিয়ে ফেটে যাবে, এইচ আরবিসির অবস্থা। কিন্তু যদি আরবিসিকে তুমি অন্য একটা সলিউশন দাও যে সলিউশনটার কনসেন্ট্রেশন 0.84% আর আরবিসি নিজের কনসেন্ট্রেশনও 0.84%, তাহলে কী হবে দুজনকার কনসেন্ট্রেশন সমান হয়ে যাবে, তখন হবে আইসোটোনিক সলিউশন, আর সেই সময় যেহেতু আইসোটোনিক সলিউশন হচ্ছে কোনো চেঞ্জ তুমি দেখতে পাবে না, মানে কেউ কোনো থেকে বেরোবে না, স্বর্ণ মূলকের পাশের কোনো গল্প নাই। লাস্ট যে কেসটা আছে ধরো এখানে আরবিসি আছে, আরবিসির কনসেন্ট্রেশন 0.84%, কিন্তু সলিউশন যেটা আছে সলিউশনের কনসেনট্রেশন 0.95%, তো কী হবে এখানে আরবিসির কনসেনট্রেশন কম আর সলিউশনটা বেশি, তাহলে এখান থেকে সলিড মলিকুল বেরিয়ে আসবে মানে এক্ষেত্রে আরবিসি হবে বলতে পারো তুমি হাইপোটোনিক উইথ রেসপেক্ট টু সলিউশন আর কি, আর অসমোসিসটা ঘটবে, অসমোসিস যখন ঘটবে আরবিসি থেকে সলিড মলিকুল বেরিয়ে চলে আসবে, যে আরবিসি আস্তে আস্তে চুপসে যাবে, এই অবস্থা, ঠিক আছে।
অসমোলিক প্রেসার ক্যালকুলেশন করে সলিউটের মলিকুলার মাস, এটা একটু খেয়াল রাখবে। এটা অসমোলিক প্রেসার ক্যালকুলেশন করে সলিউটের মলিকুলার মাস অনেক একুরেট রেজাল্ট পাওয়া যায়। বাকি তুমি ডেল টি এফ সমান যখন করছো, মনে করো ডেল টি এফ সমান কে এফ ইন্টু এম হয়, তো ডেল টি বি সমান কে বি ইন্টু এম হয়, তো বাকি যেগুলো করো আর কি, তার থেকে সবথেকে ভালো হচ্ছে অসমোটিক প্রেশার ক্যালকুলেট করাটা। কারণ কি, প্রেশারটার যে ভ্যালু আসবে ধরো 20-25 এরকম বড় বড় ভ্যালু আসবে, তো এখানে আমাদের হিসাব করতেও সুবিধা আর চেঞ্জটা বুঝতেও সুবিধা। কিন্তু তুমি ডেল টি এফের কাউন্ট করো, হয়তো 0.0082 এরকম বাড়লো, 0.0007 বাড়লো, তাহলে ম্যাথমেটিক্যালি যদি দেখা হয় আর কি, খুব বেশি যেহেতু গ্যাপটা থাকছে নি, সেই জন্য মানে খুব বেশি ভালো রেজাল্টও বুঝতে পারা যাবে না। কিন্তু অসমোটিক প্রেশার নাও, গ্যাপটা বেশি আছে, ভ্যালুগুলো বড় বড় আছে, তো তার জন্য ইউজ করার সুবিধা আছে আর কি। অসমোটিক প্রেশার ইউজ করেই মলিকুলার মাসটা বের করানো অনেক ইজি। ঠিক আছে, কোয়ালিটি প্রপার্টি যেটা, যে ইকুয়েশনটা এইমাত্র দেখলাম সেটা হচ্ছে চারটা ছিল, এটা হচ্ছে আরএলভিপি, সেটা হচ্ছে এইটা। আরএলভিপি কি বলছে, পি নট মাইনাস পি বাই পি নট ইজিক্যাল হচ্ছে x2। x2 কিন্তু এখানে মোল ফ্র্যাকশন অফ সলিউট, ডেলটিভি যেটা সেটা হচ্ছে কেবি ইন্টু এম, এম কিন্তু মোলালিটি অফ দ্য সলিউশন, ডেলটিভি ইজিক্যাল টু কি কেপ ইন্টু এম, সি কিন্তু এখানে মোলালিটি, সরি সি না এখানে এম, আর ও এটা অন্যটার জন্য লেখা আছে, তাই হোক এমটা এইটাই দিই। ঠিক আছে, পাই গেল সিআরটি, সি হচ্ছে এখানে মোলারিটি, সিটা কিন্তু মোলারিটি লিখে রাখবে, বাকি এম হচ্ছে মোলালিটি, ডিফারেন্সটা খেয়াল রেখে ম্যাথটা করবে। পাই গেল সিআরটি যেটা আছে আর কি, আর এই লগুলো ভ্যালিড হবে তখনই যদি সলিউডটা, ওই জায়গায় বলেছিলাম নন ইলেকট্রোলাইট নন অ্যাসোসিয়েটিভ, মানে না ভাঙে যদি না জুড়ে যদি নন ভোলাটাইল সলিড সলিড হয় তবেই উপর যে এক্সপেরিয়েন্স চারটা দেখলে সেগুলো ভ্যালিড হবে, নাহলে কিন্তু এটা ভ্যালিড হবে না আর কি। যদি আইডিয়াল সলিউশন না হয়ে তো নন আইডিয়াল সলিউশন হতো, তাহলে কি হতো, নন আইডিয়াল সলিউশন বলতে কি, নন আইডিয়াল সলিউশন বলতে হয় সলিউডটা ভাঙতো বা জুড়তো, মানে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন ঘটতো। তো নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশন লাগবে না, ইকুয়েশনটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে হবে কি, যে ইকুয়েশন একটুকে দেখলে সেই ইকুয়েশনগুলোর সাথে আইটা মাল্টিপ্লাই হবে, ধরো পি নট মাইনাস পি বাই পি নট ইজিক্যাল আই ইন্টু x2 হয়ে গেলো মনে করো, তারপর তোমার ডেল টিভি সমান আই ইন্টু কে বি ইন্টু এম হলো, এরকম করে আর কি চেঞ্জ হবে, ডেল টিভি সমান আই ইন্টু কে বি ইন্টু এম হবে, পাই ইকুয়াল টু আই ইন্টু সিআরটি হবে, আইটা মাল্টিপ্লাই হয়ে প্রত্যেকবার থেকে যাবে। এখন কোশ্চেন হচ্ছে আইটা কী বটে, আইটা হচ্ছে ভেন্ট অফ ফ্যাক্টর, আই ইজ দ্য ভেন্ট অফ ফ্যাক্টর, ভেন্ট অফ ফ্যাক্টরটা কি, আই হচ্ছে জেনারেলি যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ কোয়ালিগেটিভ প্রপার্টি, কোয়ালিগেটিভ প্রপার্টি যেগুলো আমরা পড়ছিলাম তার এক্সপেরিমেন্টাল ভ্যালু করে যেটা পাবো, বাই থিওরিটিক্যাল যেটা আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্ট করছিলাম আর কি, সেটা বার করে যেটা পাবো, এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ কোয়ালিগেটিভ প্রপার্টি বাই থিওরিটিক্যাল ভ্যালু অফ কোয়ালিগেটিভ প্রপার্টি, যদি আইটা দেখো একের থেকে বেশি হচ্ছে তার মানে কি, আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা বেশি আছে, মানে এক্সপেরিমেন্টাল ভ্যালু বেশি আছে থিওরিটিক্যালের থেকে, যেটা আমরা থিওরিটিক্যালি ভাবছিলাম যেটা হবে আর কি, আইডিয়াল ভেবে আমরা তার থিওরিটা বেশি দিচ্ছে, তার মানে কি নিশ্চয়ই সেখানে ভেঙেছে, নাম্বার অফ সলিড পার্টিকুলার সংখ্যা নিশ্চয়ই বেড়েছে, সলিড পার্টিকুলার সংখ্যা বেড়েছে বলেই এক্সপেরিমেন্টালি যখন আমরা করছি তখন রেজাল্ট বেশি পাচ্ছি, তো সলিড পার্টিকুলার নাম্বারটা বেড়েছে কী করে, নিশ্চয়ই সেটা ডিসোসিয়েশন ঘটেছে আর কি, তার মানে সলিড পার্টিকেল যদি ডিসোসিয়েট করে তবে এটা সম্ভব। ধরো 100টা এনএসসিএন নিয়ে তুমি কোয়ালিটি প্রপার্টি চেক করলে, তখন যেটা প্রপার্টি শো করবে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা এক্সপেরিমেন্ট রেজাল্ট আর সেটা না, সেটা থিওরিটিক্যাল রেজাল্ট, আর যখন তুমি এক্সপেরিমেন্ট করবে দেখতে পাবে কি রেজাল্টটা প্রায় ডবল হয়ে যাবে, কারণ কি 100টা এনএসসিএল অ্যাকোয়া সলিউশন বা সলিউশনে গিয়ে ভেঙে 100টা এনএ প্লাস আর 100টা সিএল মাইনাস তৈরি করবে, টোটাল 200টা পার্টিকেল হয়ে যাবে, তো রেজাল্টটা 200 মোলের জন্য দেখাবে, 100 মোল এনএসসিএল নিলে রেজাল্ট কিন্তু দেখাবে 200 মোলের জন্যে। যদি আই ইজিক্যাল টু 1 হয় কী হবে, তখন এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যাল সমান, আলাদা কিছু বলার নাই, তখন নো ডিসোসিয়েশন নো অ্যাসোসিয়েশন ঘটবে, তখন মানে আইডিয়াটা মতো আচরণ করে বলতে পারো। আই থেকে যদি 1টা বেশি হয় তার মানে কি এক্সপেরিমেন্টাল ভ্যালুর থেকে থিওরিটিক্যাল ভ্যালুটা বেশি আছে, আর এক্সপেরিমেন্ট ভ্যালুর থেকে থিওরিটিক্যাল ভ্যালুটা বেশি আছে তার মানে কি নিশ্চয়ই এক্সপেরিমেন্টাল যখন করছি পার্টিকুলার সংখ্যাটা কমে গেছে, তার জন্যে আমরা কোয়ালিটি প্রপার্টির ভ্যালুটা কম পাচ্ছি, পার্টিকুলার সংখ্যাটা কমেছে মানে কি নিশ্চয়ই অ্যাসোসিয়েশন ঘটে গেছে, অ্যাসোসিয়েশন ঘটেছে বলে কিন্তু পার্টিকুলার সংখ্যাটা আমরা কম পাচ্ছি, এই আর কি। তো ধরো 100 মোল যদি সিএসসি সিরোলজি নিয়ে আমরা কোয়ালিটি প্রপার্টি চেক করি, রেজাল্ট কিন্তু আমরা 50টার জন্য পাবো, 50টার জন্য কেন পাবো, কারণ সিএসসি সিরোলজিগুলো নিজেদের মধ্যে জুড়ে গিয়ে ডাইমার তৈরি করে, আসলে এইভাবে ডাইমারটা ধারণ করে, সিএস3 সি ডবল বন্ড ওইচ, এই দেখো এদিকে একটা আছে এসিডিক অ্যাসিড, এদিকে একটা এসিডিক অ্যাসিড আছে,
এই যে হাইড্রোজেন বন্ডে একে অপরের সঙ্গে জুড়ে গেছে। তো দুটো মলিকুল যখন একটা মলিকুল হয়ে যাচ্ছে তখন প্রপার্টিগুলো কী হবে? যা প্রপার্টি দেখানোর কথা যতগুলো মলিকুলের জন্য সংখ্যা যেহেতু কমে যাচ্ছে তাহলে প্রপার্টিগুলো ভ্যালুগুলো আমরা কম পাবো আর কি। যেহেতু ডাইমার করছে তাহলে হাফ হয়ে যাবে। ইকুয়েশনগুলো দেখো হচ্ছে, একটু লক্ষ্য করো, আই গেল টু ডেল্টিএফ ড্যাশ বাই ডেল্টিএফ। ডেল্টিএফ ড্যাশ বলতে কি? এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বাই থিওরিটিক্যাল ভ্যালু অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডেল্টিভি ড্যাশটা কি? এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট থিওরিটিক্যাল ভ্যালু আর কি, আর সরি এক্সপেরিমেন্টাল ভ্যালু ডেল্টিভি ড্যাশটা, আর ডেল্টিভি হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু অফ পলিটিক প্রপার্টি আর কি। যাই হোক আর কি, সব এক্সপেরিমেন্টাল বাই থিওরিটিক্যাল করা আছে। তাহলে এখানে অবস্থাগুলো দেখো, সব ড্যাশগুলো মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল, আর নর্মাল হচ্ছে যেটা, ঠিক আছে। আই ইজ ইকুয়াল টু ডেল্টিএফ ড্যাশ বাই কেএফ ইন্টু এম, ডেল্টিভি ড্যাশ বাই কেবি ইন্টু এম। কেবি ইন্টু এম কেন করছি? কারণ যে ফর্মুলা থেকে আমরা বার করেছিলাম যে কেএফ ইন্টু এম পাওয়া যাবে বা কেবি ইন্টু এম পাওয়া যাবে, এটা তো আমরা থিওরিটিক্যাল ভ্যালু। পাই ইকুয়াল টু সিআরটি পাওয়া যাবে, আর এলভিটা এক্স টু হবে, এটা ভেবেছিলাম আমরা। তো ইকুয়েশন দেখো চেঞ্জ হচ্ছে কি, ডেল্টিএফ ড্যাশ ইজ ইকুয়াল তাহলে কী দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে পরবর্তীকালে? ডেল্টিএফ ড্যাশ হচ্ছে আই ইন্টু কেএফ ইন্টু এম। সিমিলারলি ডেল্টিভ ড্যাশ ইজ ইকুয়াল কি? আই ইন্টু কেবি ইন্টু এম। পাই ড্যাশ ইজ ইকুয়াল কি? আই ইন্টু সিআরটি, ঠিক আছে। আর এল ভিপি ড্যাশ যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা লক্ষ্য করার মাইন্ড এট বলে লেখাও আছে, এই পয়েন্ট একটু খেয়াল রাখবে। আর এল ভিপি ড্যাশ যখন আই ইন্টু এক্স টু তো আমরা করে তো দিই, কিন্তু যখন এক্স টুর ভ্যালু বসাচ্ছি, এক্স টু ইজ ইকুয়াল নর্মালি কী হয়? এন টু বাই এন ওয়ান প্লাস এন টু। কিন্তু আইটা যখন মাল্টিপ্লাই করছি, আইটা সলিড পার্টিকেলগুলোর সাথে মাল্টিপ্লাই হবে, সলভেন্টের সাথে হবে না, তাহলে আই ইন্টু এন টু হবে, আর নিচেও একটা আই ইন্টু এন টু হবে। জেনারেলি আমরা এন ওয়ান বাই এন ওয়ান প্লাস এন টু করি, কিন্তু এক্ষেত্রে আইটা মাল্টিপ্লাইটা উপরে সলিড পার্টিকেলের সঙ্গে করবো, আর নিচে যে সলিড পার্টিকেল আছে সেটার সঙ্গে করবো। কনজুগেটে তো বাড়ছে, উপরেও বাড়ছে নিচেও বাড়ছে, ঠিক আছে। এই হচ্ছে আর এল ভিপি ড্যাশটা করবো। আর চলো দেখা যাক ক্যালকুলেশন, যেটা দেখো ক্যালকুলেশন অফ আই, আইটা ক্যালকুলেট করা যাক। ফর ডিসোসিয়েশন যদি আমরা করি, আলফা ইজিক্যাল কী হবে? আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, যে ডিসোসিয়েশন হয় আর কি। আলফা ইজিক্যাল টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, এই ফোটোটা মনে রেখে দিবে, অনেকের বার করে বসে বসে কি অত সময় পাবেনি বার করার মতো। এক্ষেত্রে আলফা ইজ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন পার মোল, পার মোলের ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ধরো 100 মোল তুমি নিচো, তার মধ্যে 50 মোল ভেঙেছে, এটা হচ্ছে আলফা। আলফা ইজ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন পার মোল। তো যদি 85% ডিসোসিয়েট করে, তার মানে কি 100 মোল নিচো তার মধ্যে 85 মোল ডিসোসিয়েট করেছে আর কি, তাহলে আলফা ইজ ইকুয়াল কি হবে? 85/100 মানে 0.85। এনটা কি? নাম্বার অফ ডিসোসিয়েটেড পার্টিকেল পার মলিকুল, পার মলিকুলে কতগুলো পার্টিকেল ভাঙছে সেটা হচ্ছে এনের ভ্যালু। তো তুমি এন এনে সিএল নাও, তাহলে কী হবে? একটা এনএ প্লাস একটা সিএল মানে সে ভাঙবে, তার মানে এনএ ভ্যালু কী পাওয়া যাবে? 2 পাওয়া যাবে। যদি এমজি সিএল টু নাও, তাহলে এমজি 2 প্লাস পাওয়া যাবে, আর 2 সিএল মাইনাস পাওয়া যাবে, তাহলে এনএ ভ্যালু কত হবে? 3। এল টু এসএফের হোল 3 নেওয়ালে 2L3 প্লাস পাওয়া যাবে, আর 3SF4 2 মাইনাস পাওয়া যাবে, এনএ ভ্যালু হবে কি? 5, ঠিক আছে। কে4 এফিসিয়েন্ট হোল 6, এটা তো কোর্ডিনেশনে বুঝতেই পারছো। থার্ড উইকেট জোন যেটা আছে, থার্ড উইকেট জোনটা ভাঙবে না, বাইরে যেটা সেটা শুধুমাত্র ভাঙবে, তাহলে ভাঙলে কী পাওয়া যাবে? 4K+ আর এফিসিয়েন্ট হোল 6 4-, এটা পাওয়া যাবে। তাহলে এন ইকুয়াল টু কী হবে? এন ইকুয়াল টু হবে 5, ঠিক আছে। কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে থার্ড উইকেটের মধ্যে যখন থাকে সেটা ভাঙে না আর কি, ডিসেট করে নেই, এটা পয়েন্টটা বলা আছে জানো এটা। যদি স্ট্রং এটলাইট হয় সেক্ষেত্রে আলফা ভ্যালু হবে কি? দেখো স্ট্রং এটলাইট মানে কি, সেগুলো 100% ডিসাইড করে, তখন 100-এর মধ্যে 100টা ভাঙলে আলফা ভ্যালু হবে 1। বাকি ক্ষেত্রে আলফা বার করার জন্য তুমি আই মাইনাস ওয়ান বা এন মাইনাস ওয়ান করতে পারো। তো যদি স্ট্রং এটলাইট হয় সেক্ষেত্রে আলফা ভ্যালু 1, আলফা ইকুয়াল টু আই মাইনাস ওয়ান বা এন মাইনাস ওয়ান, তাহলে 1 ইকুয়াল টু আই মাইনাস ওয়ান বা এন মাইনাস ওয়ান, আই মাইনাস ওয়ান বা এন মাইনাস ওয়ান, আই ইকুয়াল টু কি? এন। তার মানে কি, সেখানে যতগুলো পার্টিকেল ভাঙবে সেটা বসিয়ে দিলেই তুমি আইয়ের ভ্যালুটা পেয়ে যাবে, মারাত করে বার করার দরকার নেই আর কি। যদি তোমার আলফা ভ্যালু দেয় তাহলে তুমি বার করবে ওইখান থেকে আলফা ইকুয়াল আই মাইনাস ওয়ান বা এন মাইনাস ওয়ান, আর যদি না দেয় ধরে নেবে এটা স্ট্রংই দিয়েছে, ডাইরেক্ট ওই এন ভ্যালুটাই আলফা বসিয়ে দিতে পারো যদি না দেওয়া থাকে আর কি, ঠিক আছে। আই ইকুয়াল টু এন। যদি ফর অ্যাসোসিয়েশনের কেস দেখো, অ্যাসোসিয়েশন কেস হচ্ছে আই মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এন মাইনাস ওয়ান। দেখো ওয়ান বাই এন মাইনাস ওইখানে কী ছিল? আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ছিল,
দেখি না কি হবে, আই মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এন মাইনাস ওয়ান। বিটাটা কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, অর্থাৎ কতগুলা জুড়েছে আর কি, ওইখানে ভেঙে ওইখানে এনটা ছিল কতগুলোতে ভেঙেছে, এখানে হচ্ছে কতগুলো জুড়েছে। তো তুমি এসিড এসিড নাও যদি মনে করো, ডাইমার তৈরি করে, তাহলে ওই যে ডাইমার তৈরি করে তাহলে এনভেলোটা কী হবে, টু হবে। ফেনলের কিন্তু ডাইমার হয় এটা ওইটা, যদি কেউ ট্রাইমার তৈরি করে আর কি, তাহলে এনিকেল হবে থ্রি। আরেকটা আছে সেটা হচ্ছে এটা, আই ইজ গেল কি হয় এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ কোয়ালিটি প্রপার্টি বাই থিওরি ভ্যালু অফ কোয়ালিটি প্রপার্টি। দেখো মলিকুলার মাসের ক্ষেত্রে যে নোট করে লিখা আছে ওই জন্যে, মলিকুলার মাসের সময় কিন্তু সেটা হয়নি, থিওরিটিক্যাল ভ্যালু অফ মলিকুলার মাস বা এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ মলিকুলার মাস। ওই যে আমরা ফোন থেকে বার করতাম না, ডেল টিভি সমান কেবি ইন্টু এম, তাহলে এমটা ভেঙে দিয়ে ডাব্লিউ টু বাই এম টু বাই ডাব্লিউ ইন্টু থাউজেন্ড, যেন করে মলিকুলার মাস বার করে যেত আর কি, ম্যাথ করতে গেলে বুঝতে পারি যাবে। তো ওইখানে যে ম্যাথ মলিকুলার মাসটা বার করতাম, যখন আই এর ভ্যালু হবে তখন কিন্তু থিওরিটিক্যাল ভ্যালু অফ মলিকুলার মাস বা এক্সপেরিমেন্ট হয়ে যায়, মানে মলিকুলার মাসের সময় এটা উল্টে যায় এটা। আর উল্টে পেছনে কারণ যেটা সেটা হচ্ছে তুমি ভেঙে দেখতে পারো, দেখো আই কেলটু কী হয় ডেল টিভি ড্যাশ বাই ডেল টিভি, ডেল টিভি ড্যাশ তো এক্সপেরিমেন্টাল, ডেল টিভি তো থিওরিটিক্যাল, তাহলে কেবি ইন্টু এম ড্যাশ বাই কেবি ইন্টু এম, এম ড্যাশ ইজ ইকুয়াল টু কি, এম ইজ ডব্লিউ টু বাই এম টু ড্যাশ বাই ডব্লিউ ওয়ান ইন্টু থাউজেন্ড, এমটা কি ডব্লিউ টু বাই এম টু বাই ডব্লিউ ওয়ান ইন্টু থাউজেন্ড এটা। তাহলে অবস্থাটা দেখো আই কেলটু কী হচ্ছে, যদি উপর নিচে নিয়ে যাও তাহলে আলটিমেট এম টু বাই এম টু ড্যাশ পাচ্ছ, তার মানে কি থিওরিটিক্যালটা আগে আছে এক্সপেরিমেন্টটা পরে আছে, ওই জন্য মলিকুলার মাসের সময় এই কেসটা উল্টে যায়। ঠিক আছে, এখানে আরেকটা কেস আছে আরো ইম্পর্টেন্ট আছে, এটা দেখো বলছে ইন এ সলিউশন অফ কে আই এইচ জি আই টু ইজ অ্যাডেড হেপার প্রেশার ডিক্রিজেস ইন সরি ইনক্রিজেস হোয়াই, জেনারেলি কী হয় আমাদের সলিড পার্টিকুলার অ্যাড করলে হেপার প্রেশার কী হবে সেখানে কমে যায়, কিন্তু বলছে কি যদি আমরা এইচ জি আই টু অ্যাড করি ইফ কে আই কী বলছে ইন এ অ্যাকোয়াস সলিউশন ইফ কে আই সলিউশন যদি এইচ জি আই টু অ্যাড করি আর কি, সেক্ষেত্রে বলছে ভেপার প্রেশারটা বেড়ে যাবে, এর কারণটা কি দেখো যখন কে আই সলিউশনটা ছিল তখন ওর মধ্যে টু কে আই আছে, দুটো কে প্লাস আর দুটো আই মাইনাসে ভাঙ ছিল, মানে চার মোল আমাদের কে আই চার মোল পার্টিকেল পাওয়া যাচ্ছিল, কিন্তু যখন কে টু এইচ জি আই ঢেলে দিলাম তখন কী হবে ওর সঙ্গে রিয়েকশন করে যায়, রিয়েকশন করে তৈরি করে কি কে টু এইচ জি আই ফোর, আর কে টু এইচ জি আই ফোর যদি ভাঙা হয় টু কে প্লাস পাওয়া যায় আর এইচ জি আই ফোর টু মাইনাস পাওয়া যায়। আগে ছিল চার মোল, ওটা এইচ জি আই ঢেলে দেওয়ার পর ওটা হয়েছে মাত্র তিন মোল, দুটো কে প্লাস একটা এইচ জি আই ফোর টু মাইনাস। তাহলে যদি আগের তুলনায় সলিড পার্টিকুলার নাম্বারটা কমে যায় তাহলে ভেপার প্রেশার যে ডিপ্রেশনটা ঘটছিল সেটা তুলনামূলক কম হবে, মানে ভেপার প্রেশারটা তুলনা বাড়বে বলতে পারো, কারণ সলিড পার্টিকুলার নাম্বারটা এখানে কমে গেছে তো ভেপার প্রেশারটা বেড়ে যাবে এখানে। আর কেস জিরো পয়েন্ট ওয়ান মোলার এনএসসিএল ধরো, এই যেটা আছে জিরো পয়েন্ট ওয়ান মোলার এনএসসিএল, জিরো পয়েন্ট ওয়ান মোলার এমজিসিএল টু আর জিরো পয়েন্ট ওয়ান মোলার এএলসিএল থ্রি, এই গেসটা বয়েলিং পয়েন্ট ফিলিং পয়েন্ট অর্ডার বার করতে বলছে। এটা দেখো বয়েলিং পয়েন্ট অর্ডারটা যেটা হবে এনএসসিএলের ক্ষেত্রে নাম্বার অফ একটু বললাম ওই যে কেসগুলো ছিল যতগুলোতে আইয়ের ভ্যালু যারা বেশি হবে তার সেই প্রপার্টিগুলো আরও বেশি বেশি করে বাড়বে আর কি, যদি ডিপ্রেশন হয় আরও বেশি করে ডিপ্রেস হবে, যদি কারো ক্ষেত্রে এলিভেশন হয় তাহলে আরও বেশি করে এলিভেশন ঘটবে, যদি সলিড পার্টিকুলার নাম্বারটা বেড়ে যায়। তো ধরো এনএসসিএল আছে, এনএসসিএল ক্ষেত্রে এন এ প্লাস সিএল মাইনাস ভাঙে তাহলে এন হলো টু, এমজিসিএল ক্ষেত্রে এমজি টু প্লাস টু সিএল মাইনাস ভাঙে তাহলে এন হলো থ্রি, এলসিএল ক্ষেত্রে এল থ্রি প্লাস থ্রি সিএল মাইনাস ভাঙে এন হলো ফোর। সলিড পার্টিকুলার নাম্বার যত বাড়ে তত বললাম কোয়ালিটেটিভ পার্টিকুলারও বেশি করে বাড়ে, তাহলে বয়েলিং পয়েন্ট সবথেকে বেশি শো করবে কে যেখানে সলিড পার্টিকুলার নাম্বার বেশি আছে, এলসিএল থ্রি তারপর এমজিসিএল টু তারপর এনএসসিএল। কিন্তু যদি ফ্রিজিং পয়েন্ট তুমি অর্ডার দেখো ওটা উল্টে যাবে দুটো, কারণ ডিপ্রেশন হয়, তাহলে এলসিএল থ্রির ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশনটা সবথেকে বেশি হয়, কারণ ফ্রিজিং পয়েন্টটা সবথেকে কম হবে কার এলসিএল থ্রির, আর সবথেকে বেশি হবে এনএসসিএল, তার থেকে মাঝে থাকবে এমজিসিএল টু। বোলিং পয়েন্টে যা অর্ডার হবে তার উল্টো অর্ডার হবে অবশ্যই, কারণ ফ্রিজিং পয়েন্টে ডিপ্রেশন হয়, মানে সলিড পার্টিকুল অ্যাড করলে যার যার পার্টিকুল দেখায় সেটা আরও বেশি বেশি করে দেখাবে আর কি, যার ডিপ্রেশন হয় আর বেশি করে ডিপ্রেশন হবে, যার এলিভেশন হয় তার আর বেশি করে এলিভেশন হবে এলিভেশন হবে। তারপর যেটা করা আছে সেটা হচ্ছে ফর্মুলাগুলো সব দেওয়া আছে, যেগুলো ফর্মুলা আছে আর কি ক্ষেত্রে এই ফর্মুলা ঠিকঠাক করে দেখে নিতে পারো। সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড রিলেটেড টু রাউলস ল, পি কিলো কে ইন্টু এক্স যেটা ছিল, এখানে পি যেটা বলছিলাম পিটা কিন্তু
ডাল্টনসের ল থেকে যেটা পাওয়া যাচ্ছিল, ওয়াই অফ গ্যাস ইনটু পি টোটাল, এখানে এক্স জি যেটা সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, এখানে ওয়াই অফ জি যেটা মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন এয়ার, সেখানে এক্স অফ জিটা কি মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন লিকুইড, তো ডিফারেন্স খেয়াল রাখো। ঠিক আছে, আর পি কেল টু কেজ ইন্টু এক্স হতে পারে, সি কেল টু কেজ ইন্টু পি হতে পারে। যদি দেখো কেজ ইউনিটটা এটিএমে আছে তাহলে পি কেল টু কেজ ইন্টু এক্স হবে, আর যদি সি কেল টু কেজ ইন্টু পি হয়, কেজ ইউনিট সরি কেজ ইউনিটে যদি মোলারিটি এটিএম ইনভার্স থাকে তাহলে সি কেল টু কেজ ইন্টু পি হবে। পি টোটাল ইজিক্যাল টু এক্স এ পি এ নট প্লাস এস পি নট, যা ফর্মুলা এলে জানো, ফর্মুলা দেখিয়ে নেবে এগুলো, এটা বলছি না এই জায়গায় সব করা আছে, তবে কাজের বটে ওয়াই যেটা সেটা এক্স এ পি এ নট, রিলেটিভ লোয়ারিং অফ পেপার প্রেসার, রিলেটেড রাউট স্লো, পি নট মাইনাস পি এ পি নট ইজিক্যাল হচ্ছে এক্স টু, ডেল টিবি এই যে টিবি মাইনাস টিবি নট, ফর্মুলা সব গুছিয়ে লিখে আছে আর কি, পরপরে দেখিয়ে নেবে একবার, যেগুলো ফর্মুলা আছে পরপরে আছে। ঠিক আছে, আর পাইকেল টু সিআরটি আর নতুন নাই ফর্মুলা দেখে নিতে পারি, তো আছে।